আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আর এক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, আমরা ঈদের পরেই একেবারেই শেষ হতে না হতেই পাল্টা পাল্টি বক্তব্য দেখছি, যে রিজভী বলছে 10 নম্বর বিপদ সংকেতে, আর মির্জা ফখরুল বলছে বাংলাদেশ আন্দোলনকে সারা বিশ্ব সমর্থন করছে, ওবায়দুল কাদের বলছে যে রাজনৈতিক শিষ্টাচারের সমস্ত সীমা অতিক্রম করছে বিএনপি। আজকে দেখছি যে দুই মন্ত্রী ওবায়দুল কাদের এবং তাজুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রী বলছেন যে বিদেশি প্রেসক্রিপশনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা সরকার কি মেসেজ দিচ্ছে দেশের মানুষকে, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ ফিরোজ। আপনাকে প্রথমেই বলি, আপনি যে কথাটা বললেন, বিদেশি হস্তক্ষেপে বাংলাদেশের নির্বাচন হবে না, এই প্রশ্নটা, এই বক্তব্যটা দিচ্ছেন কেন, কারণটা কি? বিদেশি হস্তক্ষেপ কি আগে হইতো, কখনো কি আগে হইতো? তাহলে আগে হইতো, এখন হবে না, মানে বিষয়গুলা কনফিউজিং, কন্ট্রাডিক্টরি, মানে এর বেশি কিছু বলার নেই। আর একটা কথা বলি আপনাকে, এই যে কথাটা আপনি বললেন যে ঈদের পর পরই পাল্টা পাল্টি যে বক্তব্য শুরু হয়েছে, যেমন ওবায়দুল কাদের সাহেব বলছেন বিএনপি রাজনৈতিক শিষ্টাচারের সমস্ত সীমা অতিক্রম করেছে, তাহলে সমস্ত রাজনৈতিক শিষ্টাচারটা কি? রাজনৈতিক শিষ্টাচার মানে আন্দোলন, লড়াই, চড়াই উৎরাই, তারপরে ভোট, ভোটের পরে ক্ষমতার পালামপাল। এখন বিএনপি দাবি ধরছে এক দফা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত হবে, অর্থাৎ এই সরকারের পদত্যাগ করতে হবে। এটা ওবায়দুল কাদের সাহেব বলতে পারেন যে সংবিধান বহির্ভূত ভাবে তত্ত্বাবধায়ক বা নির্বাচনকালীন সরকারের দাবি, এটা আমরা বলতে পারেন। এটা কি নির্বাচনের শিষ্টাচারের বাইরে পড়ে? অফকোর্স নট, শিষ্টাচারের বাইরে পড়ে না, কারণ মানুষের দাবির মুখেই সবকিছু চেঞ্জ হয়। নিজেরা ফ্যামিলি চালান, দেখবেন ফ্যামিলির দাবির মুখে অনেক কিছু পরিবর্তন হয়, বাজার হাট চেঞ্জ হয়, আজকে বাজার কি হবে, কালকে বাজার কি হবে, বাচ্চা কি চায় তাকে দিতে হয়, না করলে শুনে না তারপরে দিতে হয়। ফ্যামিলিরও কিন্তু একটা সংবিধান থাকে, এই সংবিধানের মিথ্যা অজুহাত আপনারা দিয়েন না, কারণ এই সংবিধানটা আপনারা মন গড়া বানাই নিছেন। 2 নম্বর, ফখরুল ইসলাম সাহেব আবার বলছেন বাংলাদেশের আন্দোলনকে সমর্থন সমর্থন করছে গোটা বিশ্ব। ওনার মতো লোকই বা এটা বলবে কেন? আপনি আন্দোলন করবেন দেশীয় কায়দায়, আপনার আন্দোলন, আর বিশ্ব তো এখানে আসবে বিশ্বের হিসাব নিকাশ, কারণ বিশ্বের ভিতর একটা রাজনীতি চলে। বাংলাদেশ যে ভূখণ্ড, বাংলাদেশ একটা দেশ, এই দেশের সাথে কিন্তু বহির্বিশ্বের রাজনীতির সম্পর্ক আছে, এটা কোনো সন্দেহ নাই বহির্বিশ্বের। কিন্তু আপনারা যখন এটা বলেন বিশ্ব অবজার্ভ করতেছে, বিশ্ব অবজার্ভ করতে তার মানে কি, ইউ আর ডিপেন্ডিং অন ফরেন কান্ট্রি? এগুলো তো সমীচীন না। আপনি যদি ভালো রাজনীতিবিদ হন, আপনি আপনার রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক মেধা, আমি আপনাকে দেখতেছি দীর্ঘ 3 বছর না 10 বছর যাবো, যাই বলতেছেন এক পেশে এক টাইপের কথা, যেটার ভিতরে কোনো হার্ড লাইন নাই, কোনো সফট লাইন নাই, এক পেশে কথা। তো ফেসিবাদ সরকার, এই সরকারকে সরাইতে হবে, মানে মনে একটা গদের ভিতরে আপনি চলে গেছেন, এগুলো আপনাদের শোভা পায় না। ইনফ্যাক্ট আপনারা সব পরীক্ষিত দল, তো উই আর ফেড আপ। আমি আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে মনে হয় সবাই আজকাল ফেড আপ আপনাদের উপরে। আবার আরেকজন রিজভী সাহেব, উনি বলতেছেন সরকারের জন্য 10 নম্বর মহাবিপদ সংকেত, কিসের ভিত্তিতে আপনি বলতেছেন? আপনি বলেন না ভিত্তিটা কি। আজকে র‍্যাবের স্যাংশন আসলো, তারপরে ভিসা নীতি আসলো, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থাকার পর এটা আসলো, আপনারা কিছুই করতে পারলেন না, যেটুক মাঠে নামছেন র‍্যাবের স্যাংশন এবং ভিসা নীতির বদৌলতে। একবার চক্ষু বন্ধ করে নিজেরা নিজেরটা ভাবেন, ধরেন যে আপনি বিএনপি 15 বছর যাবৎ ক্ষমতায় ছিলেন, ধরেন কল্পনা করেন, এবং আপনাদের সময়ে এরকম র‍্যাবের স্যাংশন এবং ভিসা পলিসি আসলো, আপনি কল্পনা করেন তো আওয়ামী লীগ আপনাদেরকে কয়দিনে নামাই দিত ক্ষমতার থেকে, আজও পর্যন্ত আপনারা থাকতে পারতেন? আমি তো নিশ্চিত করে বলতে পারি আওয়ামী লীগ সেই গার্ড, সেই কোয়ালিটি আছে রাজনীতির মাঠে। আমি আওয়ামী লীগের প্রশংসা করতে বসি নাই, বিএনপির বদনাম করতে বসি নাই, আই এম টকিং অ্যাবাউট দ্য রিয়েলিটি। আপনারা মাঠে নামতে পারেন নাই, সেখানে কিন্তু পরিষ্কার আপনাদেরকে মাঠে নামাইতে সাহায্য করছে র‍্যাব এবং আপনার র‍্যাব স্যাংশন এবং ভিসা নীতি, তারপর তো আরো অনেক কিছু আছে, কিন্তু আপনারা এমন ভাবে বসে আছেন। এইটা টু সাম এক্সটেন্ট কাদের সাহেবরা ঠিকই বলছে, আরে বিদেশি শক্তি যদি কাজে লাগান, বিদেশি শক্তি একটা ধাক্কা দিছে আপনার পিছন দিয়ে, বাকিটা তো আপনি দৌড়াবেন। কাজে আমি মনে করি আপনার ফলাফল একদম শূন্য। আবার আরেকটা কথা আপনাকে বলি, আমরা নাগরিক হিসাবে দেখতেছি, মানে বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন অফিসে দপ্তরে যাইয়া, যেমন আওয়ামী লীগ কথায় কথায় বলে তাদের উন্নয়নের জোয়ার নহর বয়ে দিছে,
ঠিক আছে, উন্নয়ন তো কিছু করেছি, পদ্মা বৃষ্টি উন্নয়ন, এগুলো দৃশ্য মান উন্নয়ন, কিন্তু উন্নয়নের আরো বহু শাখা প্রশাখা আছে যেগুলো নীল, জাস্ট নীল। আর এগুলো হলো কনস্ট্রাকশন গত, স্ট্রাকচার গত, এগুলো তো ডেভেলপমেন্ট পার্ট, ডেভেলপমেন্টের পার্ট অবশ্যই আমি অস্বীকার করি না, কিন্তু যে সমস্ত ডেভেলপমেন্টের উপরে জাতি দাঁড়িয়ে থাকে সেই জায়গাটা কিন্তু পঙ্গু আমাদের, ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। সেই জায়গাগুলোতে আপনারা হাত দেন নাই, কেন হাত দেন নাই জানি না, দূরভি সন্দেহ থাকতে পারে, আপনাদের অজ্ঞতা থাকতে পারে, কিন্তু যে দৃশ্যমান ডেভেলপমেন্ট আছে সেটা কি আপনারা ফোকাস করতেছেন বারবার? তারপর আমি বলতেছি আপনারা শতভাগ ব্যর্থ, সারা বিশ্বে এখন ইউটিউব চলে, আপনার লোকজন কোথায়, আপনার যে এত উন্নয়ন সেটা কোথায়, বহিঃপ্রকাশ কোথায়? আমি তো ইউটিউবে দেখি না যে আপনার দলের লোক কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, কিংবা দেশের নানান জায়গা থেকে এই উন্নয়নের বিষয়টা আপনার এই সোশ্যাল মিডিয়া আছে। আপনাদের যে কোনো একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দিলে পরে আমি 7 দিন পরে দেখি 21টা লাইক পড়ছে, 150 লাইক পড়ছে, কথার কথা বলছি, এই অবস্থা কেন? আপনার যে কোনো একটা আওয়ামী লীগের সংবাদে, আরে 298 জন তো এমপি আছে, 200 এমপি লাইক দিলে তো 292টা লাইক হয়ে যায় পলকে। তারপরে সমস্ত দেশের আমলা বলেন, যাদের বলেন, যে যে বেনিফিট আপনারা দিয়ে রাখছেন, তারা একটা করে লাইক দিলে তো হাজার হাজার লাইক পড়ার কথা, কারণটা কি? অর্থাৎ আপনি ডেভেলপমেন্টের দোহাই যেটা দিছেন সেটা অবশ্যই দেশের জন্য উপকার হয়েছে, কিন্তু সেটা দিয়ে আপনাদের অন্য যে কর্মকাণ্ড গুলা সেগুলা সেগুলাকে ঢাকতে পারেন নাই, সেগুলাকে ঢাকতে পারেন নাই বলে আমার কাছে মনে হয়। কাজে আপনার উন্নয়ন যতই করেন না কেন আপনাদের সেই সাড়াটা পাচ্ছেন না। আর একটা জিনিস, মানুষের দেনা পাওনা থাকে, আপনারা সেবা করেছেন, বিএনপিও সেবা করেছে, আমার কাছে মনে হয় আপনারা রাজনীতির নামে ক্ষমতা এসে যে সেবাটা করেন সেই সেবাটার না, সেবাটাকে আপনারা অ্যাডজাস্ট করেন ক্যাশ নিয়ে, মানে মনিটারি বেনিফিট নিয়ে, অর্থাৎ যে সার্ভিসটা দিতেছেন তার পাশাপাশি আপনারা মনিটারি অর্থনৈতিকভাবে লাভবান হন নিজেরা। তো এখন আমার কাছে মনে হয় বিএনপি তার ক্ষমতা থাকাকালীন যেটা করেছে তাতেও তারা আয় ব্যয় সমান করে ফেলেছে, অর্থাৎ মনে হয় রাষ্ট্রের কাছে কোনো পাওনা নাই তাদের, যে পরিমাণ সেবা দিছে তার চেয়ে বেশি অর্থনৈতিক সুবিধা নিছে। জাতীয় পার্টি আপনাদের বিরোধী দল, সোকল বিরোধী দল হিসাবে থাইকে যেটুক সুবিধা টুবিধা নিয়ে আয় ব্যয় সমান করছে, এবং এই ক্ষমতাসীন আওয়ামী লীগ আমার কাছে মানে তারাও আপনারা কম্পেনসেট করে ফেলছেন আপনার কর্মকাণ্ড টাকার বিনিময়ে। তা আমার কাছে মনে হয় ইনফ্যাক্ট আপনাদের আর কারো কিছু পাওনা নাই, এটা আমার কাছে মনে হয়। সুতরাং এখন পাওনা নাই বলতে এর অর্থ যা বুঝায় সেটা বুঝে নেন। এখন যতক্ষণ আপনারা এভাবে দেশটাকে চালাবেন সেটা আমার কাছে মনে হয় জোর করেই চালাতে হবে, এছাড়া আমি কোনো বিকল্প রাস্তা দেখি না। আর একটা কথা বলি, যে কথাটা অনেকেই বলে যে এত স্যাংশন দেওয়ার পরে এবং ভিসা নীতির পরেও পাকিস্তানের এত জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী চলে গেল বিদায় হয়ে, কিন্তু বাংলাদেশ বহাল তবিয়তে আছে, কোনো অ্যাকশন বোধ হইতেছে না, অর্থাৎ মানুষের ভিতরে একটা কৌতূহল, তারা শুধু অ্যাকশন দেখতে চায়, এবং ঘুরে ফিরে এই বিএনপির এর কি বলে র‍্যাবের স্যাংশন, ভিসা নীতি সমর্থন করার মানে হচ্ছে যে আমেরিকার চাপে যাতে সরকার মানে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়। এখন আসেন ইমরান খানের বিষয়টা, উনি কিন্তু ছিলেন একজন জনপ্রিয় নেতা, কিন্তু কোয়ালিশন সরকার ছিল, অর্থাৎ ওনার দলের ভিতরে অন্য দলের সাথে মোর্চা ছিল, প্লাস যখন অনাস্থার ব্যাপারটা আসলো তার নিজের দলের কিছু এবং অন্য যারা ছিল তারা বিট্রে করার কারণে তাকে ক্ষমতা থেকে চলে আসছে, চলে যেতে হয়েছে। আমাদের বাংলাদেশে এই পরিস্থিতিটা নাই, কারণ সংবিধানটাকে আমরা খুব সুন্দর মতো 70 অনুচ্ছেদ সংযোজন করে আমরা আমরা পাকাপোক্ত করে নিছি। অর্থাৎ এই যে এখন পার্লামেন্টে 292টা আসন নিয়ে লোকজন বসে আছে, এখনকার পার্লামেন্টে 70 ভাগ হইলো ব্যবসায়ী, আর 70 ভাগ ব্যবসায়ী মানেই হলো পশ্চিমা বিশ্বের সাথে তাদের একটা ইনভলভমেন্ট আছে, পশ্চিমা বিশ্বের সাথে তারা মারাত্মক ভাবে সম্পৃক্ত, তাদের টাকা পয়সা, আমি খালি সবসময় অবৈধ বলবো তা না, বৈধ ভাবেও তাদের ব্যবসা পশ্চিমা বিশ্বের সাথে প্রথম শ্রেণীর অবস্থায়, তারা খুব বেকায়দায় আছে, কিন্তু কথা বলতে পারতে না শুধু এই 70 অনুচ্ছেদের জন্য, না এই 70% এমপি আই এম শিওর এতক্ষণে বিদ্রোহ কইরা বসতো এবং অনাস্থা চলে আসতো। তো সেদিক থেকে আমি বলবো আমাদের সরকার অত্যন্ত দূরদর্শী এবং বুদ্ধিমান বলা চলে, যে এটা করে রাখছিল বইলা, নাইলে এই 70 অনুচ্ছেদ না থাকলে যে পরিস্থিতি হয়েছিল তাতে আর আন্দোলন মাঠে লাগতো না, সংসদ সদস্যদের কারণে চলে যেতে হইতো। অর্থাৎ তাহলে আপাতত ভিসা নীতিতে কাজ হচ্ছে না শুধুমাত্র 70 অনুচ্ছেদের জন্য। এখন আসে ওবায়দুল কাদের সাহেব বলেন যে বিএনপি, ও আর একটা কথা দেখেন, সম্প্রতি দেখলাম আওয়ামী লীগের ওলামা লীগ, এই ওলামা লীগ নিয়ে বেশ তোলপাড় হচ্ছে। তোলপাড়টা কি,
এই ওলামা লীগ কিন্তু 2017 সালে বিভিন্ন দ্বন্দ্বের কারণে এদের কার্যক্রম বিলুপ্ত করা হয়েছিল, বিলুপ্ত করছিল। আমার কাছে যেটা মনে হয়, কারণ এই সরকার হইল ধর্মনিরপেক্ষের উপরে নির্ভরশীল, এটা বলে, মানে কাগজে কলমে কি আছে ওনারা বলেন আমরা ধর্মনিরপেক্ষ, কিন্তু আবার আমরা দেখি রোজা নামাজের দোহাইও প্রচন্ড রকমের তারা দেন, যে সবাই রোজা নামাজ করেন, মহান ওলি আল্লাহ একজন। হ্যাঁ, তো ধর্মীয় রাজনীতি যদি আপনি নাই করেন, আপনি আপনি ওলি আল্লাহ না, আপনি কত বড় নামাজি, এটা তো সোশ্যাল মিডিয়া আসার প্রয়োজন নাই, কারণ আপনি তো ধর্মভিত্তিক রাজনীতি করেন না। সুতরাং আমাদের ঠিক, আমি যেমন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এখন আপনারা এই কথা বলেন, কিন্তু আবার আমরা পত্রিকায় পাই, ইভেন টক শোতেও পাই, একজন নেতা ক্লেম করেন আরেকজন নেতা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি কি নামাজ পড়ে তার বিবরণটা মাঠে কেন আনেন, আর আপনি এটা তো বিজ্ঞাপন দেওয়ার বিষয় না। তা আমার কাছে যেটা মনে হয়, যেহেতু তাদের এই গদ্যটা আছে যে আমরা ধর্ম নিরপেক্ষ, সে কারণে হয়তো যে কোনো কারণেই হোক 2017 সালে কর্মকাণ্ড বিলুপ্ত করছিলেন, কিন্তু সময়ের ব্যবধানে আবার জামাতকে 10 বছর পর রাজনীতির সুযোগ দেওয়া হইলো। হয়তো দর কষাকষি চলছিল যে জামাত তো ক্লেম করছিল তাদের বহু নেতাকে আটক রাখছে তাদেরকে মুক্তি দেওয়ার, সেগুলো বোধহয় এখনো মুক্ত হয় নাই। এবং আমার কাছে মনে হয় বনিবনা হয় নাই, কিরকম যে আমি ধর্মনিরপেক্ষ থাকবো কিন্তু সাথে যদি ইসলামী দলগুলো থাকে আমার ভোটের রাজনীতি সহজ হবে, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় জামাত রিফিউজ করছে কিংবা করতে পারে আমি জানি না। তা না হইলে আবার আপনি 6 বছর পর যেই সংঘাত ইয়ের কারণে যেটা বিলুপ্ত করছিলেন কার্যক্রম, সেটাকে আবার নিয়ে আসলেন কেন? তার মানে আপনার রাজনীতিতে একটা ইসলামী ফ্লেভার দরকার, এই জন্য এই ওলামা লীগটাকে আপনি আনছেন, এবং অন্যান্যদের সাথে আমার মনে হয় দর কষাকষি হয় নাই। কেননা আমরা মেয়র নির্বাচনে বরিশালে দেখলাম যে কর্মকাণ্ড ঘটাইছে, তাতে তারাও আহত হয়েছে। সুতরাং এইটা আমার কাছে মনে হয়। তার পাশাপাশি আবার দেখলাম কয়েকদিন আগে, গত 26 তারিখে সম্ভবত জার্মানির যে খালেদ মহিউদ্দিন সাহেবের একটা প্রোগ্রামে জামাত ইসলামের যে বর্তমান নায়েবে আমির, ওনার নাম হলো ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তাকে তাহের সেই ইন্টারভিউ, তাহের সাহেব জিজ্ঞেস করলে এক সময় একটা পর্যায়ে উনি শিরোনামটা ছিল এরকম, জামাতে ইসলামী ও আসন্ন নির্বাচন। সেখানে এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করলো মহিউদ্দিন সাহেব, খালেদ মহিউদ্দিন, যে আপনারা যে ইসলামের যে নারী নেতৃত্ব এটাকে হারাম বলেন কিনা। তখন তিনি জবাব দিছিলেন, ইসলামী রাষ্ট্রে নারীরা সংসদ সদস্য, মন্ত্রী ইত্যাদি হতে পারবেন, কিন্তু রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। তাহলে বাংলাদেশে যারা পর্যায়ক্রমে রাষ্ট্রপ্রধান, বলতে আমি প্রধানমন্ত্রীকেই যদি ধরি, তাহলে বাংলাদেশে 2টা দল আছে, খালেদা জিয়ার দল এবং হাসিনার দল, শেখ হাসিনার দল, এবং দুইজনের সাথী, তাহলে এই নেতৃত্বটা তারা অস্বীকার করতেছে, মানে মন্ত্রী এমপি হতে পারবেন তারা প্রধান হতে পারবেন। তাহলে বোঝা গেল জামাতের সাথে তাদের দর কষাকষি হওয়ার কোনো সম্ভাবনা নাই আজকে পর্যন্ত, কারণ এটা 26শে জুনের বক্তব্য। সুতরাং তার বিকল্প হিসাবে ওলামা লীগকে চালু করার একটা পরিকল্পনা, এবং চালু করতে গিয়ে এখানে টাকা পয়সার গন্ধ পাওয়া গেছে, পয়সার বিনিময়ে কমিটি, এবং যাচ্ছে তাই অবস্থা হচ্ছে, বোঝা যাচ্ছে। এখন আসেন আর একটা বিষয়, সেই বিষয়টা কি, আওয়ামী লীগ কথায় কথায় বলতেছে যে বিএনপি নির্বাচনকে ভয় পায়, আবার বিএনপির এক দফা দাবি, মাঠে গেছে সবাই এখন বর্তমানে, দুই পক্ষই কিন্তু ভোট সংগ্রহ করতেছে। কি ভোট? আওয়ামী লীগ সংগ্রহ করতেছে সামনে নির্বাচনে দাঁড়াবে, ভোট দিও আমাকে, আর বিএনপি সংগ্রহ করতেছে এক দফা দাবির পক্ষে ভোট, যে আপনারা জনমত তৈরি করব আমরা, আমাদের দাবি এক দফা। এই এক দফার ভিতরে আবার 2টা জিনিস আছে, আর একটা জিনিস আছে, এক দফা হলে সরকার চলে যাবে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে, এই 2টা বিষয়। এখন যেহেতু ওবায়দুল কাদের সাহেব বলেন আওয়ামী লীগ বিএনপি নির্বাচনকে ভয় পায়, আমি বলতেছি দুই দলই নির্বাচনকে ভয় পায়, এবং আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতেছি দুই দলই নির্বাচনকে ভয় পায়। এখন আসেন ভয়টা কিরকম, ভয়টা হলো আপনার এই যে 2014 2018 এই যে নির্বাচনগুলো হয়েছে, তারপরে যে প্রতিশ্রুতিগুলো ছিল ভঙ্গ করতে করতে এমন জায়গায় আসছে, তাকে বিএনপির বিশ্বাস করার কোনো কারণ আছে বইলা আমি মনে করি না। যদিও তারা আজকে সর্বত্র বলতেছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে কোনো কারণ নাই বিশ্বাস করার। এখন দেখা যাচ্ছে যে বিএনপি এই সরকার যদি ক্ষমতায় থেকে নির্বাচন করে, এই সরকারের অধীনে থেকে নির্বাচন করতে বিএনপি ভয় পায়, পরিষ্কার, কোনো সন্দেহ নাই। আবার ক্ষমতাসীন দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে ভয় পায়, তার মানে হচ্ছে
আপনার দুইজনই নির্বাচনকে নিয়ে ভীতু, দুইজনের দুই কারণে। সুতরাং পরিষ্কার সুষ্ঠু নির্বাচন আপনারা দিবেন না, নিরপেক্ষ নির্বাচন আপনারা দিবেন না, দিতে পারবেন না। সেখান থেকে আমি বলতেছি নির্বাচন না হওয়ার সম্ভাবনা দেখতেছি আমি, এই কারণে, কারণ ক্ষমতাসীন ক্ষমতা না ছেড়ে নির্বাচন করবেন না, আর এরা তত্ত্বাবধায়ক সরকারের ইয়ে ছাড়া করবেন না। বিএনপির আর একটা ব্যাপার আছে এখানে, বিএনপি নিশ্চিত, বিএনপিরও একটা ভয় আছে, বিএনপি নিশ্চিত যে তত্ত্বাবধায়ক সরকার দিবে না গভর্নমেন্ট, এটা বিএনপি নিশ্চিত আজকে পর্যন্ত। সে কারণে সে বারবার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতেই করতেছে, অর্থাৎ নির্বাচন না করার কৌশল। কেননা বিএনপির একটা বিপদ আছে, হু উইল বি দা পিএম, যদি কথার কথা বলছি, একটা নির্বাচন হওয়ার পর যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে পিএম কে হবে? সে কারণে আমি বলতেছি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনকে ভয় পায় আওয়ামী লীগ, এবং ক্ষমতাসীনদের অধীনে নির্বাচনকে ভয় পায় বিএনপি। তার মানে কোনো সন্দেহ নাই, দুই দলই বিএনপি যে নির্বাচনকে ভয় পাচ্ছে। আর একজন আছেন তৃতীয় ব্যক্তি, মিস্টার জি এম কাদের, উনি ইদানিং অনেক কথা বলতেছেন, উনি সম্প্রতি বলছেন আরেকবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কোনো রাজনৈতিক দল থাকবে না। ভালো কথা, আপনার মুখে এটা শোভা পায়। আপনি গত 14 বছর যেমন বাংলাদেশের রাজনীতিতে কি ভূমিকা পালন করছেন আপনি বলেন তো, আপনার রাজনীতিবিদ আপনার মানুষকে কিভাবে প্রতারিত করতেছেন আপনারা বোঝেন? আপনি জানতেছেন যে 14 বছর বিরোধী দল, বিরোধী দল মানে কি? আপনি তো একটা মহাজোটে আছেন, মহাজোট মানে এক দল, সে দল থেকে আপনি বিরোধী দল, আপনি আজও পার্লামেন্টে আছেন, আজও আপনি পার্লামেন্টে আছেন, আপনাদের এইটুক বুদ্ধিতে কুলাইলো না যে একটা মহাজোট থেকে বিরোধী দলে থাকে কেমনে, তার থেকে আবার মন্ত্রী মন্ত্রণালয় নেয় কিভাবে? আপনারা তো গভর্নমেন্টের সাথে আন্ডারস্ট্যান্ডিং করেও বলতে পারতেন যে আমরা জোটের থেকে বের হয়ে যাই, তারপরে বিরোধী দলে থাকি, এইটুক যখন আপনারা বুঝেন নাই 14 বছরে বাংলাদেশের মাটিতে আপনাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। বিএনপি আপনি আপনারা কিছুই করতে পারতেছেন না, আপনাদের ধারণা যে সরকারের সরাই দিবে বিদেশিরা, তারপরে আপনারা এসে বসবেন কিংবা তালি মারবেন যে সরকার হচ্ছে, এগুলা বাদ দেন, পরিত্যাগ করেন, গণতন্ত্রের দিকে তাকান। সব শেষে আমি একটা কথা বলবো, বাংলাদেশের দুর্বলতাটা কোথায়? বাংলাদেশের দরকার হলো একটা জিনিস, সেটা হলো, এটা বাংলাদেশের না শুধু, যে কোনো দেশের জন্য দরকার, নাম্বার 1, দেশের ভিতর থাকবে শক্তিশালী গণতন্ত্র, আর থাকবে প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক। এটা পৃথিবীর সব জায়গায় প্রতিবেশীর সাথে সুসম্পর্ক আপনার ম্যান্ডেটরি, প্রতিবেশীরা যাই যারাই থাকুক, আজকে মায়ানমার আছে, ভারত আছে আমাদের প্রতিবেশী, হ্যাঁ, মায়ানমারের সাথে আপনার সুসম্পর্ক নাই আমি মনে করি, কেন নাই এটা আপনাদের ব্যর্থতা। ভারতের সাথে সুসম্পর্ক আছে, যদি থাকে সেটা পজিটিভ, ভালো কথা, কিন্তু গণতন্ত্র যদি মজবুত থাকে আর প্রতিবেশীদের সাথে যদি সুসম্পর্ক থাকে, তাইলে সেই দেশ, সেই দেশে কি বলে, স্বাধীনতা সুরক্ষিত থাকে, সার্বভৌমত্ব সুরক্ষিত থাকে, সবকিছু থাকে। আমাদের বাংলাদেশের ব্যতিক্রমটা কি আমি বলি, বাংলাদেশে ধরেন 99 সাল, 96 সাল, 91 সাল, 96 সাল, 2001 সাল, 2008 সাল, টু সাম এক্সটেন্ট আপনি মনে করেন সরকার এবং বিরোধী দল ছিল, গণতন্ত্র স্ট্রং ছিল মোটামুটি, তখন আবার কি হচ্ছে, তখন দেখা গেছে প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো না। অর্থাৎ আমাদের দেশটা কিরকম হচ্ছে, সরকারের সাথে যখন প্রতিবেশীদের সুসম্পর্ক ভালো থাকে তখন দেশে গণতন্ত্র থাকে না, আবার দেশে যদি ভালো গণতন্ত্র থাকে তাহলে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক থাকে না। এই দুইটা সমন্বয় যদি না হয় আপনি দেশের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনি স্বাধীনভাবে উপভোগ করতে পারবেন না, এই জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং সেক্ষেত্রে প্রতিবেশী খুব প্রাধান্য দিতে হবে, প্রতিবেশীদের সাথে প্রাধান্য দিতে হইলে সব দল মত, সব রাজনৈতিক দল একত্রিত হয়ে একটা জায়গায় প্রতিবেশীদের সাথে সম্পর্কটা কমন রাখতে হবে, যে প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্ক থাকবে এই, এবং গণতন্ত্র রাখতে হবে। আপনার প্রতিবেশী যদি আপনার সাথে সুসম্পর্ক না থাকে, ইউল বি ডিস্টার্ব, আপনি ভালো থাকতে পারবেন না। আপনি আজকে ওই সেন্ট মার্টিন নিয়ে কথা আসে, এটি নিয়ে কথা আসে, আপনি একটা জিনিস একজনকে দিয়ে দিলেই তো খুশিতে মানে ভালো থাকতে পারবেন না, একটা জিনিস দিলে আরেকজনের হ্যাম্পারে সে বাধা দিবে। সুতরাং এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আজকে পরিষ্কার দুইটা সিদ্ধান্ত আমি দিলাম, এই বাংলাদেশে এখনো সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠের কথা বলা হয় নো, আপনি সংখ্যালঘিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ বিপদে না সংখ্যালঘুর বিপদে এটা বলবেন না, বলবেন বাংলাদেশের একজন নাগরিকের বিপদ, বাংলাদেশের একজন নাগরিকের অপরাধ, বাংলাদেশের একজন নাগরিকের বিচার হচ্ছে। আপনারা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু আনেন কেন? আপনারা হিন্দু মুসলমান এগুলা কেন আনবেন? আপনি তো ধর্ম নিরপেক্ষ, বাংলাদেশে আইন বানাইছেন আপনারা নারী ও শিশু নির্যাতন, আপনি তো নারীদেরকে অবমাননা করছেন আইন দিয়ে, এক দুই সমাজে একটা চিত্র দিচ্ছেন কি এই দেশে নারী ও শিশু নির্যাতিত হয়, একটা বুলশিট। আপনারা যারা ফ্যামিলি লাইফ লিড করেন আপনারা জানেন নির্যাতিত দুই পক্ষই হতে পারে, আপনারা যেহেতু এই সমস্ত জায়গায় আন্ডারমাইন্ড করেন, আপনাদের বলা উচিত ছিল নির্যাতন আইন। ঠিক তেমনি ভাবে হিন্দু মুসলমান নো,
বাংলাদেশের নাগরিক অপরাধী, বাংলাদেশ নাগরিক অপরাধী। একমাত্র সহায় সম্পত্তি ধর্মীয় রীতিনীতির ক্ষেত্রে ধর্মীয় বিভাজনটা থাকবে, এছাড়া আপনি এগুলো আনতে পারবেন না। আপনারা সো কল্ড ধর্মনিরপেক্ষ দল, আপনি ধর্মনিরপেক্ষতা বোঝেনই না, আপনারা শুধু ক্ষমতায় থাকার চিন্তা করেন, কোন কায়দায় ক্ষমতায় থাকবেন, দিস ইজ নট দা ওয়ে। সুতরাং আপনাদের এখন আজকে দুইটা সিদ্ধান্ত আমি বললাম, কোনো সন্দেহ নাই, দুই দল নির্বাচনকে ভয় পায়। এক দল ভয় পায় যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করব না, তার আওয়ামী লীগ, আর বিএনপি ভয় পায় সরকারের অধীনে নির্বাচন করব না। দ্বিতীয় ধাপ, আপনার সঙ্গ গণতন্ত্র সুসংগত করেন, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নিশ্চিত করেন, এবং এটাকে বিশ্বাস করতে হবে যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক আস্থার সাথে বিশ্বাসের সাথে রাখতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি অনেকগুলো পয়েন্ট সামনে আনছেন এবং চমৎকার বিশ্লেষণ করেছেন। দর্শক, সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমাদের এই ধরনের বিশ্লেষণ অব্যাহত থাকবে আগামীতেও। সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।